গার্মেন্টস শিল্পকে আরো এগিয়ে নিতে সরকার তুলার বিকল্প খুঁজছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমদানি নির্ভরতা কমাতে পাট থেকে ভিক্স বা রেশম উৎপাদনের দিকে সরকার এগোচ্ছে বলে জানান তিনি। সকালে রাজধানীর হোটেল রেডিসনে কটন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শিল্প কলকারখানায় গ্যাস বিদ্যুতের সংকট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। তিনি উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করার আনুষ্ঠানিক ঘোষণা আগামী মাসে দেয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যেই দেশ উন্নত দেশে প্রবেশ করবে। এজন্য দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।